আজকে 10ই এপ্রিল, এই মুহূর্তে ওয়েদার সিস্টেম অ্যাজ সাচ কিছু নেই, যেটা আছে সেটা হচ্ছে আমাদের রাজ্যের উপরে মেইনলি ওয়েস্টার্লি এবং নর্থ ওয়েস্টার্লি ড্রাই উইন্ড প্রিভেল করছে, ওয়েস্টার্লি এবং নর্থ ওয়েস্টার্লি। ফলে পূর্বাভাস যেটা থাকছে হচ্ছে আমাদের যে আগামী 5 দিন, অর্থাৎ 10 থেকে 15 যদি আমরা ধরি, তাতে কিন্তু যে টেম্পারেচারটা এই মুহূর্তে চলছে, যেটা এই মুহূর্তে স্বাভাবিকের 1 থেকে 3 ডিগ্রি উপরে চলছে বিভিন্ন স্টেশনে, কোথাও 1 ডিগ্রি, কোথাও 2 ডিগ্রি, ম্যাক্সিমাম 3 ডিগ্রি অ্যাবাভ নর্মাল চলছে। ফলে আগামী 5 দিনে কিন্তু এই ম্যাক্সিমাম টেম্পারেচারটা আরও একটু বাড়বে, বেড়ে আরও অন্তত 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে বিভিন্ন স্টেশনে, কোথাও 3 ডিগ্রি বাড়বে, কোথাও 2 ডিগ্রি বাড়বে। ফলে দাঁড়াবে যেটা এই 5 দিন, সেটা হচ্ছে হট এবং ডিসকমফোর্ট ওয়েদার, অর্থাৎ গরম থাকবে তার সাথে ডিসকমফোর্ট। ডিসকমফোর্ট দু রকমের, প্রথম দিকে এখন অবধি যতটা আমরা দেখেছি বা পেয়েছিও, সেটা হচ্ছে মূলত ড্রাই, অর্থাৎ খুব বেশি ঘাম কিন্তু হচ্ছে না, কিন্তু একটা বার্নিং সেন্সেশন হচ্ছে, যেহেতু হাওয়াটাও একটু গরম লাগছে। ফলে এইটা কিন্তু কন্টিনিউ করবে 15 তারিখ অবধি। অন্যবারের তুলনায় এবারের যদি বলেন একটু অন্যরকম, যেটা সেটা হচ্ছে আমাদের এখানে চরিত্রগতভাবে মূলত আমরা দেখি যে এই সময়টা, অর্থাৎ প্রি মনসুন সিজনে, একটা গরম পড়ে স্বাভাবিকভাবেই, কিছুদিন থাকে 2-4 দিন, তারপরে আবার একটা থান্ডারস্টর্ম বা কালবৈশাখীর মতন হয়, হয়ে আবার গরম পড়ে, একটা সাইকেলে চলতে থাকে। এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে লাস্ট কলকাতার ক্ষেত্রে যদি আমরা বলি, 1 তারিখে বৃষ্টি হয়েছিল 8.3 মিলিমিটার মতন, 2 তারিখে ট্রেস, মানে না হওয়ার মতোই। তারপর থেকে যে 2 থেকে 10 কিন্তু আমরা কোনো বৃষ্টি পাইনি, এবং আমরা যে পূর্বাভাস দিচ্ছি যে আগামী 5 দিনেও কিন্তু কোথাও বৃষ্টির সেরম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। খুব আইসোলেটেড রয়েছে, ছিটকে ফিটকে 2-1 জায়গায় হতে পারে, কিন্তু তার প্রবাবিলিটিও খুব বেশি নয়। মোটের উপর আরও 5 দিন ড্রাই, মানে 2 থেকে 15 তারিখ অবধি, এই যে একটা লম্বা ড্রাই স্পেল, এই ড্রাই স্পেলের জন্যই কিন্তু একটা ডিসকমফোর্ট এবং হট ওয়েদার যেটা আমরা বলছি এটা থাকবে। ন্যাচারালি এটার কিছু একটা ইম্প্যাক্ট তো হবেই, যে এত দীর্ঘদিন ধরে বৃষ্টি ছাড়া, সর্বোপরি চৈত্র মাস শেষে বৈশাখ তো শুরু হবে, পয়লা বৈশাখ, কিন্তু কালবৈশাখী ছাড়া, এটা হচ্ছে মানে এবারের বৈশাখের ইম্প্যাক্টের জন্যে যেটা বলছি, যে হিটটা হচ্ছে এটা হয়তো সাধারণ যারা সুস্থ সবল আমরা আছি তাদের জন্য টলারেবল, ঠিক আছে, কিন্তু বাচ্চা এবং বিশেষ করে যাদের প্রি এক্সিস্টিং ডিজিজ আছে, কোনো না কোনো রোগে যারা ভোগেন, তাদের জন্য কিন্তু এটা একটু ভালনারেবল। ফলে হিট ক্র্যাম্প হতে পারে, র্যাশ উঠতে পারে শরীরে, যার জন্য আমরা কিছু অ্যাডভাইসারি দিচ্ছি, যদিও এটা খুব জেনারেল অ্যাডভাইসারি, আরও বিশদে যারা বিশেষজ্ঞ আছে তারা বলতে পারবেন ডাক্তারবাবুরা, কিন্তু যেটা বলা সেটা হচ্ছে প্রলং হিট এক্সপোজারে না থাকা, মানে বেশিক্ষণ সময় রোদে না থাকা, বেরোতে তো হবেই লোককে, কিন্তু বেশি সময় না থাকা, একটু হালকা পোশাক পরা, সুতির পোশাক, লাইট কালার, একটু লুজ, চেষ্টা পাক আর না পাক একটু এই সময় জলটা বেশি করে খাওয়া, বাইরের খাবার না খেতে পারলেই সবচেয়ে ভালো, হোম মেড যদি ঘরে শরবত করে খাওয়া যেতে পারে, ঘরে লস্যি করে খাওয়া যেতে পারে, বাইরের খাবার যতটা কম খাওয়ানো যায়, আর খুব স্ট্রেনাস অ্যাক্টিভিটি যদি কিছু করতেই হয় সেটা আইদার খুব সকালে অথবা মানে 11টা থেকে 4টে, এই সময়টা একটু অ্যাভয়েড করা যতটা পারা যায়। আর সিমটম যেগুলো হয় এই সময় সেগুলো যদি কিছুটা লোকে ট্র্যাক রাখতে পারে, যেমন এই সময় দেখবেন যেটা হবে হচ্ছে র্যাশ উঠলো কিনা শরীরে সেটা দেখতে পারে, কোনো হেডেক হচ্ছে কিনা বা বমি ভাব আসছে কিনা, নসিয়া টাইপের, ডিজিনেস হচ্ছে কিনা, খুব বেশি ঘাম হচ্ছে কিনা, যদি এই জাতীয় কোনো লক্ষণ দেখা যায় সাথে সাথে ডাক্তারবাবুদের পরামর্শ নাও বা নিয়ারেস্ট হেলথ সেন্টারে রিপোর্ট করা। তার কারণ 2 তারিখের পর থেকে বৃষ্টি, 1 তারিখের পর থেকে রেদার বৃষ্টি নেই, এবং আগামী 5 দিনেও বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, যেটুকু ছড়িয়ে ছিটিয়ে থাকে সেটা খুব সিগনিফিকেন্ট কিছু নয় এবং খুব হাই প্রবাবিলিটিও নয়। ফলে যে ফার্দার যে ইনক্রিজ করবে, এবং বেশ কিছু জায়গায় এখনই আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকের 2:30টার অবজারভেশন যদি দেখি আমরা,
আসানসোল 37.8, বাঁকুড়া 38.6, মালদা 37.8, ইভেন আমাদের কলকাতার মধ্যে সল্ট লেক 38.4 আজকে দুপুর 2:30-টায়। ফলে আশা করা যাচ্ছে আগামী, আচ্ছা রিপিট করে দিচ্ছি, আলিপুর, এটা কিন্তু ম্যাক্সিমাম নয়, আর একবার বলছি দিস ইজ নট ম্যাক্সিমাম, এটা হচ্ছে আজকে দুপুর 2:30-টার সময় যে রেকর্ড আমরা করেছি, আলিপুর 37 ডিগ্রি, দমদম 37, সল্টলেক 38.4। আমি 37-এর গুলো শুধু বলছি, ডায়মন্ড হারবার 37, আসানসোল 37.8, শ্রীনিকেতন 38.6, বাঁকুড়া 38.6, মালদা 37.8, অর্থাৎ ম্যাক্সিম অনেক জায়গাতেই 37.8। আগে খুব বেশি হতো নাকি এটা ইদানিংকালে? না ধরুন কলকাতায় 40 মার্চে এপ্রিলে টাচ করেছে, নাথিং নিউ, এটা প্রায় হয়। কিন্তু বারবার যেটা বলতে চাইছি আমি সেটা হচ্ছে যে স্পেল, এর আগে বহুবার হয়েছে, 40 হয়েছে, হিটওয়েভ হয়েছে বিভিন্ন জেলায়, সেটা আলাদা। কিন্তু ধরুন 2 থেকে 15 এই এন্টার পিরিয়ডটায় বৃষ্টি নেই, সেটাও একটা ইস্যু। সেকেন্ড হচ্ছে হাই টেম্পারেচার একসাথে মেনটেন্ড হচ্ছে, এর আগে অনেক জায়গায় পাবেন 40-এর ওপরে, কিন্তু দেখা যাবে হয়তো 3 দিন কি 4 দিন বাদে কোনো দিন একটা থান্ডারস্টর্ম হয়ে গেছিল। এবারে যেটা হচ্ছে 2 তারিখের পর থেকে এখন অবধি নেই, আগামী 5 দিনও সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, এবং এটা 15-র পরেও আরও একটু বাড়তে পারে আরও 2-3 দিন, সেটা যেহেতু আমরা 5 দিনের দিই, এখন 5 দিনের কথা বলছি, পরবর্তী আপডেট আমরা দেবো যে ফার্দার এটা এক্সটেন্ড করবে কি না। ফলে একটাই লম্বা স্পেলে দীর্ঘ দিন ধরে একটা যদি গরম ওয়েদার থাকে, তার ইম্প্যাক্ট সব সেক্টরে হবে, এগ্রিকালচার সেক্টরে হবে সবচেয়ে বেশি, যেখানে জলের অভাব হবে, ইভেন বৃষ্টি না হলে অন্যান্য যে সমস্যাগুলো হয় সেগুলোও থাকবে। সর্বোপরি হেলথ সেক্টরকে যেটা বলা, যে হেলথের জন্য আমাদের কি কি করতে হতে পারে, যে এই ডিসকমফোর্ট এবং হট ওয়েদার থেকে কিছুটা আমাদের সেফ রাখতে গেলে, একটু যেটা বললাম যে জল বেশি করে খাওয়া, হালকা পোশাক পরা, একটু লুজ পোশাক পরা, খুব স্ট্রেনাস অ্যাক্টিভিটি না করা, বিশেষ করে যারা ভালনারেবল, শিশু, বৃদ্ধ এবং যারা অসুস্থ, তাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এবং লং টাইম এক্সপোজারে থাকা যাবে না, শর্ট টাইমে কিছুক্ষণ থাকলাম তারপরে আবার এসে রেস্টে নিলাম বা একটু করলাম, কিন্তু লং টাইম এক্সপোজার হলেই কিন্তু এই যে সিমটমগুলো যেগুলো বলছিলাম, হিট ক্র্যাম্প হতে পারে, হিট র্যাশ হতে পারে, হিট স্ট্রোকও হয়ে যেতে পারে, এবং কী কী সিমটম হয় সেগুলো একটু বোঝা, যে মাথা ঝিমঝিম করছে কিনা, গা বমি বমি লাগছে কিনা, আর তৃষ্ণা অনেক সময় কম পেতে পারে, কিন্তু কম পেলেও জলটা কিন্তু বেশি করে খেতে হবে, এবং বাইরের খাবার যতটা না খেতে পারা যায় ততটাই ভালো। আপডেট আমরা ডেইলি দেব এবং ওয়ার্নিং যখন দরকার হবে ইস্যু করব। এই মুহূর্তে কোথাও 40 ডিগ্রি ছোঁয়নি, কিন্তু যেহেতু আমরা বলছি আরও 2-3 ডিগ্রি বাড়বে, তো আশা করা যায় বেশ কিছু স্টেশন হয়তো 40-এ পৌঁছে যাবে, কিন্তু দেখতে হবে স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি আছে কিনা, সেই বুঝে আমরা ওয়ার্নিং ইস্যু করি। অনেক জায়গাতেই 37-38-এর রেঞ্জের মধ্যে আছে, শুধু দুটো স্টেশন, বাঁকুড়া সল্টলেক, বাঁকুড়াতে 38.6 আর সল্টলেকে 38.4। ফলে আগামী 5 দিনে অনেক জায়গাতেই হয়তো 40 ছুঁই ছুঁই তাপমাত্রা হয়ে যাবে। ওয়ার্নিং যদি কিছু দরকার হয় আমরা ইস্যু করব, আমাদের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ওয়ার্নিং ইস্যু করি সেখানে। এই মুহূর্তে যেটা হচ্ছে একটা হিটওয়েভ লাইক সিচুয়েশন আছে, নট এক্স্যাক্টলি হিটওয়েভ, যার জন্য আমরা ওয়ার্নিং ইস্যু করছি না, যেহেতু হিটওয়েভের দুটো শর্ত পূরণ করতে হয়, একটা হচ্ছে 40-এ রিচ করতে হয় আর একটা হচ্ছে স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি ওপরে, যেটার কোনোটাই এই মুহূর্তে নেই, কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী দিনে হয়তো হতে পারে। তো ডেফিনেটলি সে সময় আমরা তো ওয়ার্নিং ইস্যু করব ওয়েল ইন অ্যাডভান্স, কিন্তু শুধু তো সংখ্যা দিয়ে সবসময় আবহাওয়া বোঝা যায় না, যে তাপমাত্রা একটু বেশি আছে অনেকটাই, কিন্তু সেটা অনেক দিন ধরে থাকবে, এই ব্যাপারটা একটু লোককে বোঝানো যে 1-2 দিনের ইস্যু নয়, 2 তারিখের পর থেকে চলছে, এটা আগামী আরও 5 দিন মানে 15 তারিখ অবধি এরকমই ড্রাই স্পেল, এরকম 39 আর 40-এর খুব একটা তফাৎ নেই মানে শরীরের জন্যে। ফলে এই সময়টা একটু সতর্ক থাকা, আর যে যে অ্যাডভাইসারিগুলো আমরা বলছি সেগুলো ফলো করা, আর সেরকম হলে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া, যারা এই ব্যাপারে আরও হেলথের ব্যাপারে ভালো বলতে পারবেন।